হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এলাম দরদের লাস্ট আপডেট নিয়ে। লাস্ট আপডেট হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম সকাল 11:30 এবং ইন্ডিয়ান টাইম 11:00 আমরা দরদের ফার্স্ট লুক লঞ্চ করতে যাচ্ছি। সেটা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ক্যালকাটার এসকে মুভিজ এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার মুভিজ একসাথে আমরা করব। এটাতে গেল আর আমরা থ্যাঙ্কফুল, অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এই যে রেজিস্ট্রেশনটা হলো সেই রেজিস্ট্রেশনে প্রায় 1 লাখ মানুষ রেজিস্ট্রেশন করে ফেলছেন। এটা প্রথম অনেক বড় একটা ব্যাপার। আর 14 ফেব্রুয়ারি কিন্তু আমরা ক্লিয়ার করব কোথায় ইভেন্ট হচ্ছে, ইভেন্টে কি কি থাকছে, কি কি ধামাকা থাকছে, সবকিছু, লোকেশন, টাইম এবং কত মানুষের ক্যাপাসিটি নিয়ে আমরা ইভেন্টটা করছি সেটাও আপনাদেরকে জানাই দিব। আর আমি একজন বাংলাদেশের চলচ্চিত্র মানুষ হিসেবে আপনাদেরকে একটা ভালো নিউজ দিতে চাই, সেটা হচ্ছে দরদের মাধ্যমে একই সাথে বাংলাদেশ সহ মিডল ইস্টের মার্কেটটা অলরেডি আমরা ওপেন করে ফেলেছি। দরদে একসাথে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান অ্যান্ড দুবাই একসাথে আপনারা সবাই দিতে পারেন। বাংলাদেশের সাথে আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াও ট্রাই করছি এক ডেটে রিলিজ করার জন্য। ওটা তো হবেই, কারণ এর আগে স্বপ্নীল স্বপ্নীল মাল্টিমিডিয়া নামে গিয়ে স্বপন ভাই কানাডায় থাকেন উনি, এবং রাজ ভাই যারা ইউএসএ থাকেন তারা তো এগুলো আগেই ওপেন করে রেখেছেন অস্ট্রেলিয়া গুলো। বাট আমরা এবার চেষ্টা করছি সবাই সম্মিলিতভাবে গুছিয়ে আর একটু কিভাবে আরো একটু প্রফিটেবল করা যায়, কিভাবে আর একটু প্রচারণা চালিয়ে বড় করে রিলিজ করা যায়। সেটা আগেই বলি, আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা সবাই সবার সহযোগী। এবং 2024 সালটা হোক চলচ্চিত্রের জন্য একটা বসন্তের সময়, সেটা ফিরে আসুক এটাই আমরা চাই। দরদের ডাবিং কিন্তু শুরু হয়ে গেছে, হিন্দি ডাবিং, বাংলা ডাবিং একসাথে চলছে। জিএফএক্স এর কাজও কিন্তু ইন্ডিয়াতে চলছে, বিজিএম এর কাজও ইন্ডিয়াতে চলছে, মিক্সিং আমরা মুম্বাই করব। আর একটা কথা, সেটা হচ্ছে দরদের রিলিজ ডেট কেন, ভাই একটা কথাই বলি, দরদ একটা প্রপার ফিল্ম বানানোর চেষ্টা করছি, যেদিন রিলিজ হবে ওই দিনই একটা উৎসব হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আপনাদের এত এত ভালোবাসা, এত এত সাপোর্ট আছে, সেটা নিয়ে আগে যাচ্ছি। বড় নিউজ হচ্ছে ট্রেলার লঞ্চিং এর প্রোগ্রামটা আমরা টাইম স্কোয়ারেও একটা প্রোমো দেখাচ্ছি, ওই দিন পুরাটা দিন প্রোমো চলবে, কারণ ওখানে একটা রুলস আছে 15 সেকেন্ডস এর উপরে কোনো ভিডিও প্লে করা যায় না, সেটাও আমরা করছি। আর একটা বড় ধামাকা দেওয়ার চেষ্টা করছি, ট্রাই করে যাচ্ছি, এখানে কমপ্লিট করতে পারি হলে আপনাদেরকে বলে দিব যে ট্রেলারটা আর একটা বড় একটা জায়গায় লঞ্চিং করার প্ল্যানে আমাদের আছে। সবকিছু মিলিয়ে আমরা চাই, আমাদের অনেক বড় একটা স্বপ্ন যে চলচ্চিত্রটাকে অনেক বড় করে, বিশ্ব বাজার তো অনেক আগেই শুরু হয়ে গেছে, সেটাকে আর একটু গুছিয়ে করার জন্য আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট থাকলে আশা রেখে আমরা সেটা পাবো। এবং দরদ হতে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি, যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করতেছি। সাথে আপনাদের ভালোবাসা আছে, আপনারা সবাই থাকবেন, আমরা আপনাদের সেই বিশ্বস্ত এবং ভালোবাসার দামটা জেনে রাখতে পারি।